সকলকে ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে। তো আজ এসেছি আমরা সকলে মিলে পিকনিকে। তো এটা হচ্ছে অনাহার দিঘি, আমার পিছনে দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর খুবই মজাদার হতে চলেছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের পিকনিকের স্পটটা কিন্তু দারুণ সুন্দর একটা জায়গা, চারি সাইডে পুরো একদম হলুদ সর্ষে ফুলে ভর্তি, আর তার মাঝখানে একটা এত বড় দিঘি। তো এই দিঘিটা আমাদের এক রাউন্ড মারতেই পুরো এক ঘন্টা সময় লেগে গিয়েছিলো। আর দিঘির ওই পাশে হচ্ছে পিকনিকের স্পট, তো এসেই তাড়াহুড়ো করে ঘুরতে শুরু করে দিয়েছি, তাই পিকনিকের আসল জায়গাটাই তোমাদেরকে দেখানো হয়নি। পিকনিকের জায়গায় এসে চারপাশটা এত ভালো লেগেছে যে এক দৌড়ে চলে এসেছিলাম যে দিঘিটাকে এক ক্রস করবো। তো এইটা করতেই তো অনেকটা সময় লেগে গেছে, আর এই ক্ষেত্রটাতে দেখো পুরো ছোলায় ভর্তি, গাছগুলো সবে ছোলাতে একদম পুরো ভর্তি হয়ে আছে, দেখতে কি ভালো লাগছিল। আর গ্রাম্য পরিবেশ বলে কথা, গ্রামের পরিবেশ কিন্তু যে কোনো সৌন্দর্যকেই হার মানায়, এই তো যেন চোখ আটকে যাওয়ার মতো অবস্থা, চারি সাইডে শুধুই হলুদ। আর এইখানে দেখো আমাদের আরও দলবল আসছে। তো আজ কিন্তু পিকনিক করতে এসে বিশালই আনন্দ হয়েছে, তো এরকম একটা জায়গা হবে এটা ভাবতে পারিনি, মাঠের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ। তো পিকনিকের আসল জায়গাই তো তোমাদের দেখায়নি, তো এইখানে হচ্ছে জোর কদমের রান্না বান্নার কাজ। তো অনেক সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে যেহেতু আজ এখানে প্রচুর লোকের পিকনিক। তো আর এই হচ্ছে ফার্ম হাউস, মাঠের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি, কি ভালো না, তার মাঝখানে একটা এত বড় দিঘি, তার পাশে আবার ড্রাগন বাগান, কুলের ক্ষেত। আরে দাঁড়াও দাঁড়াও, সবটা তোমাদেরকে ঘুরে দেখাবো, একটু ওয়েট করো। বলতে বলতে চলে এসেছি কুলের ক্ষেতে, মানে পিকনিকের স্পটের একদম পাশে এই ক্ষেতটা, আর তার পাশে রয়েছে ড্রাগন বাগান। তো এই কুলগুলো দেখতে কি ভালো লাগছিল, পুরো গাছ ভর্তি, মাটিতে পুরো একদম ঠেকে ঠেকে জানো, আর অনেক বড় বড় কুল। কিন্তু সামনেই যে সরস্বতী পুজো, অনেক লো হচ্ছিল বটে, কিন্তু না অনেক কষ্টে মনকে কন্ট্রোল করেছি, সরস্বতী পুজো পার না হলে কুল আর খাবো না, আমরা বাঙালি বস। ফুলের ক্ষেত তো দেখানো কমপ্লিট, এবার হচ্ছে আসল জায়গা এই ড্রাগন বাগান, যার মানে আমার এখানে আসার কিন্তু এই মূল আকর্ষণই ছিল এই ড্রাগন বাগানটা। অনেক ভিডিওতে দেখেছি, ফোনে দেখেছি, বা কারোর বাড়ির ছাদে একটা দুটো গাছ দেখেছি, কিন্তু এত বড় বাগান কখনো দেখার সৌভাগ্য হয়নি। তো পিকনিকের দৌলাতে আজ দেখে না, যদি এখন শীতকালে নাকি ফল হয় না তাই গাছগুলো পুরোই ফাঁকা, বাট গাছগুলো দেখতেই ভাল লাগছিল, ফল না থাকলেও বাগানটা সত্যিই সুন্দর লাগছিল, আর ফল থাকলে তো অবশ্যই তার চাইতে অনেক বেশি সুন্দর হতো। কিন্তু এই এত বড় ড্রাগন বাগান আমার কিন্তু এবার ফার্স্ট টাইম এইভাবে দেখা, সত্যি কি বড় আর কি ভালো লাগছিল দেখতে। আর ড্রাগন বাগানের পাশেই ওই কুল ক্ষেতটাও কি সুন্দর, আর মাঠের মধ্যে অত সুন্দর একটা ফার্ম হাউস, আর এইটা নাকি আমাদের পিকনিকের স্পট। এইখানে কিন্তু প্রচুর সেলফি ভিডিও অনেক কিছু করেছি। তারপর আবার চলে এসেছিলাম রান্না বান্নার ওখানে, ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি যে, তাই এখানে বসে একটু রেস্ট করার পর খাওয়া দাওয়ার পালা। তো এইখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব, তো একটা ব্যাচ বসে গেছে আর তারপরেই খেয়েছিলাম আমরা। আজকের পিকনিকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, পোলাও, তারপরে ফুলকপি আলু তরকারি, ফিশ,
চিকেন, মিষ্টি, দই, চাটনি, সাদা ভাত আর অনেক কিছু তো জমিয়ে তো খাওয়া দাওয়া হলো। আরও একটা আকর্ষণ হচ্ছে এইখানকার এলাকার সমস্ত বাচ্চাদেরকেও ডাকা হয়েছিল। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই কেউ কেউ আমরা নিচে বসেছিলাম, আবার কেউ কেউ ওই বেঞ্চে। তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা। আর এই ধানের চারাগুলো দেখো কি ভালো লাগছিল দেখতে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আমরা একদম এখন যাচ্ছি মেন রোডে, তারপর চলে যাবো বাড়ি। তো আজকের মতো টাটা, দেখাবে আবার পরের ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, বাই।